আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় ফজরের সময়, আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় জুমার সময়, আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় রমজান মাসে জুমার দিনে, সেই মৃত্যুটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আপনার কাঙ্ক্ষিত দিনে দেয়, এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়, তাই না? সৌভাগ্যের বিষয় না? তাসনিম আহসান আমাদের এক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিল, আমাদের মতো সেও হাঁটতো, চলতো, খাইতো, ফিরতো, তারও অর্থবিত্ত ছিল, টাকা পয়সা ছিল, টকবগে একজন যুবক কেবল বিয়ে শাদী করেছে, এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ দিলেন, প্যারালাইজড হয়ে গেল, বাম পাশ পুরো অবশ। এ মানুষটি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার মৃত্যু দিয়েন এমন কোনো দিনে যে দিনটি শুরু হবে ফজরের সময়, ফজরের নামাজের পরে, ওই দিনে ফজরের নামাজের আজান যখন হবে, প্রচণ্ড বৃষ্টি যখন হবে, আলো আধারের খেলা যখন হবে, এই বুঝি দিন আসছে, এই বুঝি রাত আসছে, রাত চলে যাওয়ার পরে দিন আসবে, দিন চলে যাওয়ার পরে রাত আসবে, আল্লাহ এমন মুহূর্তে আপনি আমাকে মৃত্যু দিয়েন, তারপরে বলছে যে আল্লাহ না, প্রচণ্ড বৃষ্টি দরকার নাই, ঝড়ো হাওয়া দরকার নাই, ওগো মাহবুদ ঝিরি ঝিরি বৃষ্টি হবে, এমন সময় মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের সুর ভেসে আসবে, সুললিত কণ্ঠের সেই আওয়াজ যখন আমার কানে আসবে, ঠিক ওই মুহূর্তে যদি মালাকুল মাউত আমাকে পৃথিবী থেকে নিয়ে চলে যায়, আমার মৃত্যুটা সফল হবে। আল্লাহ ফজরের নামাজের এই সময় আজানের সুর শুনতে শুনতে, কালিমা বলতে বলতে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন ওই তাসনিম আহসানের দোয়া কবুল করেছেন, গত কয়েকদিন আগে মারা গেছে, ঠিক সেই মুহূর্তে যখন ফজর আজান হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, গোটা বাংলাদেশ আজকে তোলপাড় হয়ে গেছে তার একটা দোয়া এবং পোস্ট। অনেক যুবকদের মধ্যে পরিবর্তন হচ্ছে, যে একজন যুবক তারও শক্তি ছিল, সামর্থ্য ছিল, ওই যুবকটা আমাদের মতোই ছিল, হঠাৎ আল্লাহ রব্বুল আলামিন তাকে প্যারালাইজড করে দিলেন, প্যারালাইজড যখন হয়ে গেলেন সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, ওনাকে হুইল চেয়ারে বসানো হয়েছে, উনি দাঁড়াতে পারে না। তিনি বললেন কি, যে হুইল চেয়ারে বসে এই পৃথিবীটা বড়ই অদ্ভুত মনে হয়, রঙিন পৃথিবীটাকে ভিন্ন রঙে, ভিন্ন ধাঁচে, ভিন্ন আঙ্গিকে দেখা যায়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনি কল্পনা করুন, আজকে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, এই জুমার নামাজে আপনি বসে বসে আলোচনা শুনছেন, কালকে হয়তো বা আপনার ক্যান্সার ধরা পড়বে, আপনার কিডনি পচে যাবে, তখন কিন্তু আপনি এই জুমার নামাজে এভাবে বসে বসে আর আলোচনা শুনতে পারবেন না, আপনার হৃদয়ের মধ্যে তখন আকুতি জাগ্রত হবে, আপনার ভিতরে ভয় ঢুকে যাবে, হয়তো এই বুঝে আমি মারা যাব, এই বুঝে আমি মারা যাব, এই বুঝে আমি মারা যাব। যেমনইভাবে হুইল চেয়ারটাকে রঙিন পৃথিবীটা, হুইল চেয়ারে বসে রঙিন পৃথিবীটাকে বিষণ্ণ মনে হয়, তদ্রূপভাবে একজন রোগী যখন আইসিইউতে ভর্তি থাকে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন থাকে, ওই রোগীটাও কিন্তু তখন চিন্তা করে, হায় এই বুঝে আমি মারা গেলাম, এই বুঝে আমি মারা গেলাম, এই বুঝে আমি মারা গেলাম। আপনি আমি পৃথিবীটাকে যেমন স্বপ্নময় রঙিন পৃথিবী ভাবি, তারা কিন্তু সেভাবে স্বপ্নের রঙিন পৃথিবী দেখে না। ও ভাই, বিকালবেলায় আপনি মারা যাবেন, দমটা যায় যায় এমন অবস্থায়, আপনি কিন্তু বাড়ি গাড়ির স্বপ্ন দেখবেন না, তখন আপনার স্বপ্ন হবে কখন মালাকুল মউত আমাকে নিয়ে যাবে, আমি ঈমান নিয়ে যেতে পারছি কিনা। প্রিয় ভাইরা আমার, আপনি কি কল্পনা করেন না, যখন আপনার বাবা মারা গেছে, আপনার ছোট ভাই গিয়ে ওই বাবার নাকের মধ্যে দুটি তুলা গুঁজে দিয়েছে, আপনার দাদি মারা গেছে, দাদা মারা গেছে, আপনার চাচারা ওই দাদির কানের মধ্যে তুলা গুঁজে দিয়েছে, এমন অনেক লাশ দেখা যায়, যে লাশগুলোর মধ্যে আমরা যখন খেয়াল করে দেখি কান দিয়ে টপ 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 করে রক্ত পড়ছে, অনেক লাশ দেখা যায় যে লাশগুলোর নাক দিয়ে রক্ত পড়ে, আপনার বাবা হয়তো জীবিত থাকবে, একজন বৃদ্ধ বাবা আপনার ওই ভারী লাশটাকে টানতে পারবে না, সে নিজেই হাঁটতে পারে না, আপনি কি কল্পনা করেন না, ওই তামিম আহসানের মতো, ওই তাসনিম আহসানের মতো আপনারও ভাই আছে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার লাশটা পড়ে থাকবে ঘরের কোনো আঙ্গিনায়,
অথবা আপনার বাড়ির কোনো ফাঁকা স্থানে সামনের জায়গায় যখন আপনার লাশটাকে রাখা হবে এমন মুহূর্তে বন্ধু বান্ধব আসবে, বলা হবে সর্বশেষ আমি একটু দেখি আপনার মুখটাকে। যখন আপনার বন্ধুদের সামনে দেখানো হবে লাশটাকে, যখন আপনার বন্ধুদের সামনে উন্মুখ করা হবে আপনার কাফনের কাপড়টাকে, যখন আপনার মুখ থেকে সরানো হবে, বন্ধুরাও কল্পনা করবে হায় কালকেও তো তোর সঙ্গে আমাদের কত কথা হয়েছে, আজকে তুই নাই প্রিয় ভাই আমার। আপনার বন্ধু, আপনার ভাই, আপনার বাবা চারজন প্রস্তুত হবে আপনাকে বহন করার জন্য। আপনাকে যখন কাঁধে করে নিয়ে যাবে, কল্পনা করেন এই দুনিয়ার জিন্দগিটা আপনার কাছে তখন কেমন মনে হবে। খাটিয়া থেকে যখন আকাশের দিকে আপনি তাকাবেন আপনি কিন্তু শূন্য, আকাশ ছাড়া কিছুই দেখতে পারবেন না প্রিয় ভাই। ওই চারজন যে কাঁধে করে নিয়ে যাচ্ছে, হয়তো আপনার কবর হবে রাজশাহীতে, আপনার কবর হবে চট্টগ্রামে, আপনার কবর হবে রংপুরে, আপনার কবর হবে গাইবান্ধায়, খাটিয়া কিন্তু একটাই, যেই গন্তব্যে আপনি যাবেন বাহন কিন্তু একটাই, সর্বশেষ যে পরিবহন এই পরিবহনের বাইরে আর কোনো পরিবহন নাই, ওই পরিবহনটাই হচ্ছে চার পায়ে একটা খাটিয়া, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই রঙিন পৃথিবীটা আজকে যেভাবে দেখছেন এই পৃথিবী কিন্তু এমন থাকবে না সারা জীবন, ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য আপনাকে দুনিয়াতে থাকতেই সব সময়ে প্রস্তুতি নিতে হবে কিভাবে আমার মৃত্যুটা, আমার শেষ সর্বশেষ চলে যাওয়াটা সুন্দর হবে, সর্বশেষ চলে যাওয়াটা আমার ঈমানের সাথে হবে, সর্বশেষ চলে যাওয়াটা কোরআন অনুযায়ী হবে, হাদিস অনুযায়ী হবে। আল্লাহর গোলাম হয়ে আপনি যাবেন, তখনই আল্লাহর গোলাম হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে আপনি যেতে পারবেন, যখন দুনিয়ার জিন্দগিতে আপনার সুস্থতার সময় আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবেন, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার বুকে কোনো মানুষ যখন বিদায় নেবে, দুনিয়া থেকে চলে যাবে, বলে কুলমাউ তার থেকে রূহটাকে কবজ করবে, সর্বশেষ বাক্য যদি কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য দুনিয়া থেকে আপনি যখন বিদায় নেবেন, ওই বিদায়টি যদি সুন্দর করতে চান তাহলে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনে জীবনযাপন করতে বলেছেন সেইভাবেই জীবনযাপন করতে হবে। তামিম আহসান ফজরের সময় চলে গেছে, আপনিও চলে যাবেন জোহরের সময়, আসরের সময়, অথবা মাগরিবের সময়, অথবা ইশার সময়, কিন্তু আপনার যাওয়াটা হবে কনফার্ম, কোন সময় আপনি যাবেন তা জানে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? সুতরাং আসার সময় বোঝা যায় যে কবে আপনি আসবেন, ডাক্তাররা বলে দেয় যে আপনার বাচ্চার পেটের মধ্যে, স্ত্রীর পেটের মধ্যে বাচ্চার কন্ডিশন এই, বাচ্চা আসবে অমুক তারিখে বা অমুক তারিখে, ঠিক কিনা? কিন্তু যাওয়ার যে সময় এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো চিকিৎসক বলতে পারে না। কেউ পারে না, যাবেন, যাইতেই হবে। তাহলে যাইতে যেহেতু হবে, সেহেতু আমার প্রস্তুতিটা সেভাবে থাকতে হবে। Rose TV 24, enjoy by listening to the Holy Quran.